জাতি খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আলামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগি সাহেবের নিজ গ্রামে ইসালে সওয়াব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে ইসলাম প্রচার এবং নিজ গ্রাম সহ দেশের অসহায় মানুষের সেবায় আলামা দুবাগি সাহেবের অবদান স্মরণ করে দোয়া করেন উপস্থিত সকলে। স্থানীয় মসজিদ কমিটি এবং গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা তাজুল ইসলাম, দক্ষিণ দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খাতিব মাওলানা এখলাসুর রহমান, দুবাগ মক্তব জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজ উদ্দিন সহ আরও অনেকে।